ভাগ্য খুলতে চলেছে হাজার হাজার চাকরিপ্রার্থীদের। রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলে বিশেষ শিক্ষক নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 3 মাসের মধ্যে এই পদ তৈরির নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী 30 সেপ্টেম্বর আদালতের নির্দেশ পালন নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের সচিব ও পর্ষদকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের। দেখুন, সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 জনের। এই নিয়ে সরগরম গোটা রাজ্য। এরই মধ্যে রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্পেশাল এডুকেটর বা বিশেষ শিক্ষক নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আগামী 3 মাসের মধ্যে এই পদ তৈরির নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের দেওয়া অন্যান্য নির্দেশগুলোও কার্যকর করতে হবে বলে নির্দেশে জানিয়েছেন বিচারপতি মান্থা। আদালতের এই নির্দেশ কতটা পালন করা হয়েছে তা নিয়েও আগামী 30 সেপ্টেম্বর পরবর্তী শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল শিক্ষা দপ্তরের সচিবকে রিপোর্ট জমা দিতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পদ তৈরি করে নিয়োগ না হওয়ায় কলকাতা হাইকোর্টে মামলা করেন বুল্টি পাত্র সহ বেশ কয়েকজন প্রাথমিকের স্পেশাল এডুকেটর। মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আদালতে জানান, সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ রয়েছে পদ তৈরি করে প্রাথমিকের স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে, কিন্তু রাজ্যে মাধ্যমিক স্তরে সেই পদ তৈরি করা হলেও প্রাথমিক স্তরে সেই পদ তৈরি করা হয়নি। এ ব্যাপারে শীর্ষ আদালতের নির্দেশের প্রতিলিপিও তারা হাইকোর্টে জমা দেন। রাজ্যের আইনজীবী তার উত্তরে আদালতকে জানান, এক্ষেত্রে কিছু পদ তৈরি করা হলেও যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে তাই তারা অপেক্ষা করছেন। তার শুনে বিচারপতি মান্থা বলেন, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকলেও নির্দেশ পালন করার ক্ষেত্রে দেরি করার কোনো যুক্তি নেই। রিমিক মজুর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।